খুব সুন্দর ওয়েদার খুব ভালো আছে ইনশাআল্লাহ সুস্থ সুন্দর পরিবেশে আমরা অবাধ নিরপেক্ষভাবে সব শিল্পীরা মিলে ভোট দিবে আমি এবং কাঞ্চন ভাইকে কমিশনার মহোদয় দেখেছিলেন আমরা ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো দেখেছিলাম ইনশাআল্লাহ সব ঠিকঠাক আছে এবং একটা জায়গায় একটা 234 নম্বর ইয়ের মধ্যে একটা ভুল ছিল ওটা আমরা দুজন সাইন করে ওটাকে বাতিল করে দেওয়া হলো আমি আর কাঞ্চন ভাই সাইন এবং কমিশনারের দুজন সদস্য ছিল ওটাকে বাতিল করা হলো কাজে আমি মনে করি যে এবার শিল্পী সমিতির সবচেয়ে সুস্থ সুন্দর সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে হেলদি একটা ইলেকশন হবে ইনশাআল্লাহ ভাই বলটা কি ছিল যে বলছেন কি একটা 234 নম্বর ব্যালট পেপারটার মধ্যে ডাবল ডাবল থাকে তো মানে একটা পোর্টফোলিওর একটা থাকে ওই লাগে আপনি এক্সিকিউটিভ কমিটি তো দুইটা দুই কালারে তো এটার মধ্যে ওই মানে কার্যকরী পরিষদেরটা ঠিক ছিল না মানে দুইটাই ছিল পোর্টফোলিও এই জন্য ওটাকে আমরা বাতিল করে দিলাম অসুবিধা নাই এই আর কি দুজনে আপনাদের স্বাক্ষর নিয়ে হ্যাঁ আমাদের স্বাক্ষর এবং অন্যদের সদস্য দুজন স্বাক্ষর নিলেন কমিশনার তিনজন না দুজন নিলেন সবকিছু শেষ হয়ে যাবে আজকের হয়তো ভোট গ্রহণ শেষে কেউ না কেউ দায়িত্ব করবে আপনারা দায়িত্ব গ্রহণ করবেন আর অন্য পক্ষ দায়িত্ব গ্রহণ করবে সেই মুহূর্তে আপনাদের পক্ষ থেকে সহযোগিতার কথা সবসময় বলে আছেন আপনি ব্যক্তি মিশা সওদাগর হিসাবে এই জিনিসটাকে কিভাবে নেবেন এবং কখন সর্বক্ষণ শিল্পীদের পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করছেন সেটা কি আপনি রাখছেন কিনা অবশ্যই 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 রাখবো দেখেন আমি কিন্তু 17 বছর যাবে শিল্পী সমিতির কাজ করে যাচ্ছি 17 বছর আমি মানে করেন কার্যকরী পরিষদ তারপরে কালচারাল সেক্রেটারি তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দুবার সেক্রেটারি মানে এট এ টাইম 4 বছর আর কি আবার দুবার ভাইস দুবার প্রেসিডেন্ট তো কাজে হচ্ছে যে আমি অবশ্যই আমি আমি সেবা পছন্দ করি আমি আমি মানুষকে যখন আমি আতিথেয়তা দেখাতে পছন্দ করি আমার খুব ভালো লাগে আমি এনজয় করি আসলে আমি এইটা মূলত হচ্ছে সেবা করাটা এটা তো সেবা আপনারা জানেন এটা আমাদের অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান তো আমাদের এইখানে যতগুলো শিল্পী আমাদেরই বড় ভাই ছোট ভাই আর আমি খুব একটু ফ্রেন্ডলি আপনারা জানেন যে জলি টাইপের মানুষ তো আমার 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 অনেক ভালো ব্যবহার করে এটাও একটা আমি ধরে নিই এটা ইবাদতের একটা একটা পার্ট হতে পারে যে মানে সেবা করা একটা ইবাদতের পার্ট যে কোনো ধর্মে বলে এটা ইবাদতের একটা পার্ট সাহায্য করা এইটা সকল শিল্পীরা আজকে একসাথে হবেন মিলন মেলা যদিও কোভিড সিচুয়েশন এই সময়টাতে আপনারা মানে কিভাবে নিচ্ছেন এই জিনিসটা কারণ নির্বাচন কমিশন অনেকখানি শক্ত করেছেন প্রবেশাধিকার নিয়ে অনেক অনেক শক্ত হয়েছেন তারপরে শিল্পীরা আসবে তাদের জন্য আপনাদের কোনো বক্তব্য থাকবে কিনা বা যারা আসছেন আজকে না আমাদের সবার জন্য একটি বক্তব্য থাকবে সেটা হচ্ছে যতটুকু আমরা পারবো শিল্পীর ইমোশনাল হয় কিন্তু বাই প্রফেশনাল একটা আমাদের একটা কথা মনে রাখবো যে সরকারের অধি স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদেরকে আমাদের যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো যাতে ব্যবহার করি যেমন অ্যাটলিস্ট মাস্ক আমরা পরবো মাস্ক এবং আমরা যেমন হ্যান্ড মানে বারবার যদি না পারি যাতে আধা ঘন্টা পরে পরে যাতে হাতটা ধুয়ে ফেলি আমরা মাস্কটা অ্যাটলিস্ট প্রত্যেকে যে পরে থাকে আর কি ডিস্টেন্স মেনটেন করি যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করি কারণ এটা দিয়ে আমাদের তো মানুষ আমাদের ফলো করতেছে দেখবে কাজে হচ্ছে যাতে আমাদের কাছে মানুষ যদি আমার কিছু দেখে যে আর এরা কোনো কিছু মানতেছেন না তাহলে সেটা হবে না আমাদের প্রত্যেকের মোটামুটি ভাবে সম্পূর্ণভাবে হবে না মোটামুটি ভাবে হলো স্বাস্থ্য অধিদপ্তরের যে অ্যাডভাইসগুলো আছে সেটা মানা উচিত ধন্যবাদ ভাইয়া